জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে নিয়োজিত কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। এজন্য বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বুধবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান তিনি। বিমানবাহিনী প্রধান আরও বলেন, বিদেশের মাটিতে দায়িত্ব পালনকালে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে হবে। এই মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কন্টিনজেন্টে নারী ও পুরুষ মিলিয়ে 110 জন সদস্য যাচ্ছেন। বিশ্ব শান্তি রক্ষার সাথে সম্পৃক্ত হওয়াটা কিন্তু একটা বড় বিষয়। যুদ্ধগ্রস্ত একটা দেশ ওখানে যাচ্ছেন, চ্যাপ্টার 7 আন্ডারে যাচ্ছেন, বুঝতেই পারছেন যে ওখানে আপনার একটা সবসময় একটা যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে এবং নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, পারস্পরিক সহযোগিতা থাকবে।